সমস্যা থাকবে, জীবনে যতদিন বেঁচে আছি সমস্যা থাকবে, আসবে যাবে আসবে যাবে, কিছু কিছু সমস্যা এমনও হইতে পারে গিলেও ফেলতে পারে, আর গিলে ফেললেও তো হাল ছাড়া যাবে না, পেটের ভিতর বৈশা থেকে হলেও আমাদেরকে নিজেদের সাহস দিতে হবে। জীবনের হাল শক্ত করে ধরো, দম নাও, আগে বাড়ো। মানে মানে হচ্ছে দেখো, আমাদের এই জীবনে আমরা সবাই কিন্তু যোদ্ধা, আমরা সবাই কিন্তু জীবন যুদ্ধে প্লাস মাইনাস প্রতিনিয়তই যুদ্ধ করে করে এগোচ্ছি। এখানে আমি বোঝাতে চাইছি তোমাদেরকে যে এই জীবনে কি সারাক্ষণই তো আমি জিততেছি জিততেছি এরকম হবে না, বা জীবনের পথে যেতে যেতে অনেক বাধা আসবে না, অনেক সমস্যা, বাধা বলতে এখানে কী বোঝাচ্ছি, সমস্যা। তো যে কোনো সমস্যার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে কিন্তু বিশাল বড় হিসাবে আমাদের পড়ে, কিছু ছোটো সমস্যা, পিচ্ছি সমস্যা, বড় সমস্যা, বিশাল সমস্যা এরকম থাকে। তো যে কোনো সমস্যার ক্ষেত্রে যখন আমরা এগোচ্ছি, জীবনটা কি জীবনটা এগোচ্ছে না, তো যখন এগোচ্ছি তখন সমস্যার ক্ষেত্রে গিয়ে আমরা যেন হাল না ছেড়ে দিই, অর্থাৎ জীবনটাকে জীবনের হালটা আমাদের শক্ত করে ধরে এগোতে হবে। যে কোনো সমস্যা যেটা অনেক বড়ও মনে হচ্ছে সেখানে দরকার হলে আমরা যদি ধরো একটা রাস্তা দিয়ে যেতে থাকি, এখন রাস্তাতে যেতে যেতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম, এখন ক্লান্ত হয়ে কী হলো, আমি আর পারবো না বলে আমরা চিৎপটাং হয়ে গেলে চলবে না, আমরা কী করবো, একটু জিরাবো, জিরে জোরে দম নেব, শ্বাস নেব, শ্বাস নিয়ে আবার কিন্তু উঠে আমরা রাস্তাটা পার হই। যে কোনো একটা পাহাড়ে যদি উঠতে যাও, ধরো দৌড়ে কোথাও তুমি যাচ্ছ, হাঁপিয়ে যাচ্ছ, তোমরা কী করছো, আমরা একটু জিরিয়ে নিই, জিরিয়ে নিই আবার চলতে থাকি না, সেটার কথাই আমি এখানে বুঝেছি। অর্থাৎ জীবনে যত সমস্যাই আসুক আমাদের একদম হাল ছেড়ে দিলে চলবে না, আমরা দরকার হলে একটু থামবো, একটু জিরাবো। এর মানে কি, এর মানে একটু ভালো করে ভাববো, নিজেকে সাহস দিব, আমি পারবো, পারতেই হবে, আমরা নিজেকে বলবো যে কোনো দিনই সমস্যা কখনোই কোনো সমস্যাই পৃথিবীতে কোনো সমস্যাই কিন্তু চিরস্থায়ী নয়, এগুলো মুখস্থ করতে হবে। অনেকে বলবে এইসব বড় বড় কথা বলা যায় না, বড় বড় কথা বলতে পারি কারণ এইসব আমি পার হয়ে আসছি, ভবিষ্যতে আরও হবে, আল্লাহ এটা আল্লাহর ইচ্ছে, এটা তো আমার হাত নাই, সমস্যা থাকবে জীবনে যতদিন বেঁচে আছি সমস্যা থাকবে, আসবে যাবে আসবে যাবে, কিছু কিছু সমস্যা এমনও হইতে পারে গিলেও ফেলতে পারে, আর গিলে ফেললেও তো হাল ছাড়া যাবে না, পেটের ভিতর বৈশা থেকে হলেও আমাদেরকে নিজেদের সাহস দিতে হবে। একটা সময় ঠিকই আলো দেখা যাবে, বেড়ায় আসা যাবে, হোয়াট ইজ দিস, এটা কিন্তু খুব সহজ মনে হচ্ছে কথাগুলো, না এটার ভিতরে অনেক গুরু অর্থ আছে, একটু ঠান্ডা মাথায় ভাবো, আলো আসবে, আলো আসতে বাধ্য, কিন্তু এই আলোটা আসার অপেক্ষায় আমাদের থাকতে হবে, আলো এই মুহূর্তে দেখতেছি না অতএব আমি পড়ে গেলাম, এটা ভাবলে চলবে না। নাথিং ইজ ইম্পসিবল আন্ডার দ্য সান অ্যান্ড অ্যাভোভ দ্য সি, দ্যাটস ট্রু, আমরা জানি আমরা পারবই, আমাদের যত সমস্যাই হোক যত মুশকিল তত আসান, আল্লাহ তাআলা আছেন ঠিকই আমাদেরকে টেনে তুলবে, শুধু আমাদের এই বক্ষের মধ্যে সাহসটা রাখতে হবে এবং কোনো প্রকারে ভেঙে পড়া চলবে না, ভেঙে পড়া চলবে, জিরানো যাবে, জিরাইতে পারবা কিন্তু হাল ছাড়া চলবে না, এটা মাথায় রাখলে দেখবে না ঠিকই এগোতে পারবে, হয়তো বা কারো এক মাস, কারো দু মাস, কারো তিন মাস, কারো ছ মাসও রাখতে পারি, কিন্তু আলটিমেটলি উইনার হওয়া, বিশ্বাস করো আমি প্রতিটা কথাই কিন্তু আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি, ধরে থাকতে হয়, ধরে থাকতে হয়, গ্রিপ ঢিলা করা যায় না, গ্রিপ ধরে থাকতে হয়। হ্যাঁ, ধরে থেকে উঠার সময় হয়তো বা কখনো কখনো থামা যায়, কিন্তু আবার তাই তখন আবার স্পিড বাড়ায় দেওয়া যায়, কারণ আমি জানি আমি পারব, আমি জানি তোমরাও পারবে ইনশাআল্লাহ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছাড়া। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছাড়া বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।